ওয়েলকাম টু সহজ স্টাডি আজকে আমরা ডব্লুবি পিএসসি ক্ল্যাগশিপের ওপরে ক্লাস করবো যেহেতু আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি সুতরাং যে সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা করবো আজকে হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর ক্লাস এর আগে কিন্তু আমাদের আঠাশটা ক্লাস হয়ে গিয়েছে আগে প্লে থেকে তাড়াতাড়ি করে আগে ক্লাসগুলো দেখে নাও ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চলো ফার্স্ট যে কোয়েশ্চেন এই টাইপস এর প্রশ্নগুলো যখন তোমাদের পরীক্ষায় সামনে আসবে তোমরা ইজিলি আমরা কিন্তু খুব দ্রুত করবো হ্যাঁ তোমরা আমাদের সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো এখানে ভাবতে থাকো এবং আনসার কমেন্টে জানাও এখানে দেখো এখানে এ কিউব এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব আছে আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি আছে এরম টাইপস এর অঙ্কগুলোকে আমরা উপরের দুটো পার্টকে যোগ করে দিলে আমাদের আনসার বেরিয়ে যায় ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার আমি কিন্তু আগে কিন্তু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে এখানে তোমরা আজকে কিন্তু জাস্ট একবার রিভিশন পারপাসে কিন্তু আমরা দ্রুত করব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে চলো নেক্সট অঙ্কে চলে যাব পরের অঙ্ক দেখো পরের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে এই টাইপসের অঙ্কগুলো ভীষণ পরিমাণে পরীক্ষায় আসে কি বলছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুত সম্পন্ন করে তার মানে বি এ এর তুলনায় বলছে তাহলে এ যদি এক ইউনিটে কাজ করে তখন দ্বিগুণ দ্রুত সম্পন্ন কাজ করবে তাহলে এটা হচ্ছে এবার দুই আমাদেরকে বলছে এ যদি একটি কাজ ছত্রিশ করে তাহলে এ দিনে করছে এ এই এক এফিসিয়েন্সি নিয়ে ছত্রিশ দিন সময় লাগছে তাহলে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক ওই এক দিয়ে গুণ করলে এটাই টোটাল ওয়ার্কের সঙ্গে সমান হয়ে যাবে এবার আমাদেরকে বলছে তবে এ ও বি একত্রে একত্রে কতদিনে কাজটা শেষ হবে তাহলে এআরবি একত্রে করলে এই দুজনের যোগ করে দাও তাহলে এ প্লাস বি মানে হচ্ছে থ্রি তিন এফিসিয়েন্সি নিয়ে এটা টোটাল ওয়ার্ককে ভাগ করে দাও তিন বারং ছত্রিশ কত কোন সময় লাগলো অপশান কিন্তু আমরা অপশান সিতে উত্তর পেয়ে যাব অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট অঙ্কে চলো খুব দ্রুত করব হ্যাঁ এই যে অঙ্কটা আমরা কিন্তু সবাই একটা কাজ করি কি জানো এই দুজনকে গুণ করি আবার এই দুজনকে গুণ করি এই দুজনকে গুণ করি এই দুজনকে গুণ করি করে তারপর আমরা ক্যালকুলেশন করি কিন্তু আমি তোমাদেরকে বলবো এরকম কেন করতে যাবে এর থেকে তো শর্টকাট ট্রিক্স আসে আমরা কি করব দেখো তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই দেখো প্রথমে আমরা দেখো আমরা প্রথমে এদেরকে লিখে নিলাম হ্যাঁ এবার আমরা কি করব একটু প্ল্যানটা ভালো করে শিখে নিলে তোমরা পরীক্ষা হলে কিন্তু তোমাদের সুবিধা হবে এখান থেকে যদি একটা নাইন যদি আমি কমন নিই তাহলে ত্রিপিল ওয়ান হবে আবার এখান থেকে একটা নাইন কমন নিলে ত্রিপিল ওয়ান হবে তাহলে দেখো এখানে একাশি হয়ে যাবে নয় নয় গুণ করলে রাইট আচ্ছা এখানে যেটা আছে সেটা সেইভাবে রেখে দিলাম এখান থেকে একটা নাইন কমন নিলাম তাহলে দেখো ত্রিপিল ওয়ান ইন্টু ত্রিপিল ওয়ান হলো এখান থেকে আর এখান থেকে দেখো একটা নাইন আর এখান থেকে একটা এইট কমন নিলে সেভেন্টি টু দেখো এখানে এটা হলো এবার আমরা একটু এই এদেরকে ক্যালকুলেশন করছি কীভাবে বলো তো দেখো খেয়াল করো এখানে এখানে যেহেতু এই দুজনাই আমাদের এখানে কি আছে বলো তো মাইনাস তাহলে মানে মাইনাস থাকার জন্য এই দুজনকে কিন্তু আমরা যোগ করতে পারি তাহলে যোগ করলে আমাদের আসবে মাইনাস একাশি ইন্টু ত্রিপিল ওয়ান ইন্টু ত্রিপিল ওয়ান ঠিক আছে আর এদিকে দেখো একাশি ইন্টু কতটা মজার দেখো কোনো ক্যালকুলেশান ছাড়া অঙ্কগুলো হয়ে যাবে জাস্ট একটুখানি কনসেপ্ট দিয়েই কিন্তু উত্তরটা দিতে পারবো এই দুটো প্লাস মাইনাসের জন্য কেটে যাবে তাহলে পড়ে রইল কে ত্রিপিল ওয়ান ইন্টু ত্রিপিল ওয়ান এদেরকে গুণও করব না কি করব যেহেতু তিনটে ওয়ান আছে তাহলে ওয়ান টু থ্রি লিখবে আবার তিন থেকে কমা শুরু হবে তুই এক দেখো এখানে ওয়ান টু থ্রি তারপরে টু ওয়ান তাহলে ওয়ান টু থ্রি টু ওয়ান মানে পরপর প্রথমে পরপর এগোবো তারপর আবার পিছ হব। গিয়ে এভাবেই কিন্তু আনসারটা বেরিয়ে যাবে একদম কনসেপ্টটা ক্লিয়ার করো এই টাইপস অন্য অঙ্ক আসুক তখন দেখবে তোমরা কিন্তু করে ফেলতে পাচ্ছ। তাহলে এখানে অপশান কিন্তু আমরা বিতে উত্তর পেয়ে যাব রাইট অপশন বি এইভাবেই তোমরা এই অঙ্কটা করবে দেখবে তোমাদের কিন্তু একদম ইজি হয়ে যাবে যে সেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে অথবা যদি কেউ মনে করো যে না এছাড়া আর কোনো টেকনিক নেই আমি তোমাকে তখন বলবো তখন তোমরা এই দুটো সংখ্যাকে এই যে দুটো সংখ্যা আছে না এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা এদেরকে একটু পাশাপাশি নাও তো যদি এদেরকে পাশাপাশি নাও তাহলে হচ্ছে নাইন 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 ইন্টু নাইন 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 দেখো এটাও একটা টেকনিক এটাও শিখে রাখো একটু সময় তো কম নাহলে আমি তোমাদেরকে আরও টেকনিক দিয়ে দিয়ে শেখাতাম তাহলে এখানে ট্রিপল নাইন এবার দেখো এখানে ত্রিপিল নাইন মাইনাস ত্রিপিল এইট পড়ে থাকছে যদি ত্রিপিল নাইনটা কমন নেই তার মানে কি ত্রিপিল নাইন থাকছে ইন কত বড়ো তো এখানে ত্রিপিল ওয়ান তাহলে এটা কিন্তু এই এইখানে এই দুটোকে ক্যালকুলেশন করে এটা এসছে তাই তো এবার দেখো এই দুটোকে যদি ক্যালকুলেশন করে এটা আসে আর এইটা আর এইটা এই দুটোর কিন্তু গুণফল একই সুতরাং এই দুটো কেটে যাচ্ছে শুধুমাত্র বেঁচে রইলো এইটা ক্লিয়ার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলে তুমি যেভাবেই করো না কেন উত্তরটা কিন্তু বলতে পারবে খবরদার এই টাইপসের অঙ্ক গুণ করতে যেও না একদম শর্টকাটভাবে কিন্তু হয়ে যাবে যদি ভালো লাগে একটা ছোট্ট করে একটা লাইক করে দাও এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এর পরবর্তী আমরা আর আরবি এন টিপিসি বলো প্রত্যেকটা পার্টের ম্যাথ কিন্তু করাবো ঠিক আছে ডব্লুবিপি বলো কেপি বলো এবং প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট পিএসসি সমস্ত পরীক্ষা মানে ম্যাথ নিয়ে যে সমস্ত পরীক্ষায় ম্যাথ থাকে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ম্যাথ ক্লাসটা আমরা এই চ্যানেলে ধরে ধরে করাই চলো তাহলে এখানে আমাদের কিন্তু অপশান কিন্তু উত্তর হয়ে গেল অপশান বি এবারে তোমরা যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথটাকে যদি শিখতে চাও মাত্র আর এই দু একদিন টাইম আছে আমরা এই অফারটা তুলে নেব হচ্ছে সতেরো এগারো দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে আমি তোমাদের থেকে টু ডবল নাইন নিয়ে তিন মাসে ম্যাথটাকে ধরে ধরে কিন্তু করাবো একদম সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস হবে ঠিক আছে তো যদি তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে স্পেশালভাবে ব্যাস বাজে যুক্ত হবে এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে কন্ট্যাক্ট করে নাও আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট করে নামটা লিখে পাঠাবে নামটা লিখে পাঠাও আমি তোমাদেরকে স্পেশাল গ্রুপে জয়েন করে দেবো এই মুহূর্তে সিক্স ডবল লাইন অফার মানে সিক্স ডবল লাইনটা দিতে হবে না টু ডবল লাইনের অফার এই বিগ অফার কিন্তু সব সময় পাওয়া যাবে না জাস্ট দুদিনের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে একবার মনে করো অনেক তো ডিসিশান নিয়েছো একবার আমার কাছে ভুল ডিসিশান হলেও নিয়ে ম্যাথটা করে দেখো তিনটে মাস পড়ার পরে দেখো ম্যাথটা তোমাদের কতটা স্ট্রং জায়গা তৈরি হয়েছে তারপর তোমরা পরীক্ষায় দেখবে মজাটা পাবে চলো পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে অঙ্কটা খুব ট্রিকের মাধ্যমে কিন্তু উত্তর দিতে হবে প্রথম একশোটি মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যা আছে তার গুণ ফলে এককের স্থানের অঙ্ক কত তার মানে একশোটা একশো যদি সংখ্যা হয় তার মধ্যে মৌলিক সংখ্যা আছে কটা মৌলিক সংখ্যা আছে কটা পঁচিশটা রাইট এই যে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এই পঁচিশটা মৌলিক সংখ্যা কারা দুই আছে 3 আছে 5 আছে সাত আছে এগারো আছে তেরো আছে তারপরে উনিশ আছে ঠিক আছে তার মাঝে একটা সতেরো রয়েছে উনিশ রয়েছে তেইশ রয়েছে এইভাবে কিন্তু আমাদের লাস্ট রয়েছে সাতানব্বই তো এইভাবে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে তাদের প্রত্যেকটাকে কিন্তু গুণ করতে হবে গুণ করার পরে গিয়ে একটা বড় সংখ্যা আসবে তার শেষ সংখ্যা বা লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কত সেটা কিন্তু আমাদের বার করতে বলছে অর্থাৎ এই সংখ্যাটা তো এরকম একটা বড় সংখ্যা আসলো তাহলে সেই সংখ্যাটার এই লাস্ট সংখ্যাটা কত আসবে প্রত্যেকে আমাকে বলো এই টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেখবে তোমরা কিন্তু কমন পাবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব ট্রিক্সের মাধ্যমে উত্তর দিতে হয় হ্যাঁ এখানে একটা মজার বিষয় হচ্ছে মনে করো একটা সংখ্যা হচ্ছে তো দুই আছে আর একটা সংখ্যা পাঁচ আছে তাহলে নিশ্চয়ই এই দুজনকে তো একবার গুণ করতেই হবে তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হয় 10 তাহলে এই যে 10 রয়েছে মানে একটা শূন্য কথা থাকছে তার মানে শেষ সংখ্যাটা এই দশ দিয়ে গুণ করলে শূন্যই আসবে সুতরাং অপশান ডি ছাড়া আর কে আনসার হবে সুতরাং রাইট আনসার কিন্তু অপশান ডি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই উত্তর দিতে পারলাম ঠিক আছে অপশান হলো ডি কিন্তু আমাদের সঠিক উত্তর যদি তোমাদের এখানে দশকের স্থানের অঙ্ক জিজ্ঞাসা করতো তাহলে তোমরা কি বলতে পারতে তখন কিন্তু বলা সম্ভব হতো না কারণ এই দশ কিন্তু আর কোথাও আসবে না ঠিক আছে তখন কিন্তু আমরা আর বলতে পারবো না ওই জন্য আমরা এককের ঘরের অঙ্কটাই জাস্ট বলতে পারবো দশকের ঘরের অঙ্ক কিন্তু আর আমরা বলতে পারবো না চলো নেক্সট অঙ্কে চলে যাব পরের অঙ্ক দেখো বলছে একটি লম্ববৃত্তকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা তিন গুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা শঙ্কু আছে মনে করো শঙ্কুটা এটা আমি তোমাদেরকে জাস্ট একটু এঁকে দেখাই মনে করো এই শঙ্কুটা এটা হচ্ছে ব্যাসদৈর্ঘ্য মনে করো আর আছে বলছে ব্যাসদৈর্ঘ্য একই রেখেছি বাট উচ্চতা যেটা এইচ ছিল ওটাকে বেড়ে আমাদের তিনগুণ হয়েছে মানে অনেকটা লম্বা হয়েছে বাট নিচেই যেটা ছিল ব্যাসদৈর্ঘ্য সেম আসে মানে ভূমির যে ক্ষেত্র ফালটা ওটা সেম আছে তাহলে এখানে এটা আর কিন্তু উচ্চতা কত হবে বলো তো উচ্চতা আগের থেকে আগের থেকে হবে থ্রি এইচ কনসেপ্টগুলো ক্লিয়ার করো প্রশ্ন পরীক্ষায় কমন পাও না পাও একই টাইপসের প্রশ্ন যখন পাবে তখন কিন্তু উত্তর করে আসতে পারবে আচ্ছা এটার আয়তন কি হবে এটার আয়তন হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইস এই যে আমরা আমি যে মুখস্ত করলাম না তোমরা হয়তো মনে করছো যে আমার হয়তো মুখস্ত না আমি কনসেপ্টের মাধ্যমে মুখস্থ করে রেখেছি সেই সেটার কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা বিশেষ করে আমরা পেইড ব্যাসে এইগুলো সব কনসেপ্ট ক্লিয়ার করে দিই তোমাদেরকে আস্তে আস্তে দেবো কিন্তু স্পেশাল ব্যাজে সবসময় স্পেশালভাবেই কিন্তু আমরা করি ঠিক আছে এবার এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এটা হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু এইস এর পরিবর্তে কিন্তু আমাদের থ্রি এইস তার মানে থ্রি এইস কিন্তু এখানে হয়ে যাবে যেহেতু স্কোয়ার শুধু এই আর এর কাছে আসে তাই এটা লিখলাম এবার দেখো আমাদের এই আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফল কতটা পরিমাণ বৃদ্ধি পাবেন ধরো এটা যদি আমরা ভি ধরতাম তাহলে এখন কত হয়েছে দেখো এখন হচ্ছে আমাদের কিন্তু থ্রি ভি কনসেপ্টগুলো ক্লিয়ার কর কারণ তিন গুণ এখানে দেখো এখানে থ্রি ইন্টু ওয়ান থার্ড এই তিন তিন কেটো না কেটো না দাঁড়া আমি বলছি শোনো কেটো না তাহলে এইটাকে আমরা যদি ভি ধরি তার মানে থ্রি ভি হয়েছে তার মানে আগে ছিল ভি এখন হয়েছে কত থ্রি ভি তার মানে আয়তন আগে ভি এখন হয়েছে থ্রি ভি বেড়েছে কতটা টু ভি তাহলে ভিতে বাড়ছে টু ভি তাহলে ভি দিয়ে ভাগ করো ইন্টু হান্ড্রেড করো এই হলো অঙ্ক পার্সেন্টেজ পার্সেন্ট অনেকে এই জায়গায় উত্তর দিয়ে ফেলে তিনশো পেয়েছে এইগুলো এইগুলো কিন্তু তোমরা ক্লিয়ার না করলে কিন্তু যাবে কারণ আমাদের আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা করতে হয় হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই কারণ আমাদের হাতে সময় কম পরবর্তী অঙ্কে চলে যাব পরের অঙ্ক কি বলছে একটি ঘরের একটি ঘরের মেজের পরিসীমা আমি জানি মেজের পরিসীমা আমি জানি আঠারো মিটার এবং উচ্চতা আমি জানি তাহলে বলছে চার দেওয়ালের ক্ষেত্রফল কত এই টাইপসের অঙ্কগুলোকে আমরা একটা ছবির মাধ্যমে বুঝি মনে করো এই যে আমার কালো যে ছবিটা আছে এটা মনে করো ঘর তাহলে চার দেওয়ালের বা এই চার দেওয়ালের যে পরিসীমা আমাদের নিচে যে পরিসীমা আছে মেজের পরিসীমা সেটা আমরা জানি মানে মেজের পরিসীমা নিজেই মেজে হচ্ছে এটা এটা চারিদিক থেকে ওদিকেও একটা হবে ওদিকে এদিকে এইভাবে থাকবে রাইট মনে করো ঘরটা এরকমভাবে আছে এইটা কোন ডায়াগোনাল তো এইভাবে যে ঘরটা আছে এই পরিসীমাটা টোটালটা দৈর্ঘ্য এইভাবে গেল তাই যদি হয় তার মানে এই মেজের পরিসীমা কত আঠেরো এবার ঘরের উচ্চতা কত উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন মিটার তার মানে মনে রাখবে চার দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে মেজের পরিসীমা তার সঙ্গে উচ্চতাকে গুণ করলেই বেরিয়ে যায় তিন আঠেরো এবং চুয়ান্ন এই ছোট্ট ছোট্ট তথ্য কিন্তু তোমাদের যদি জানা থাকে পরীক্ষার খাতায় যখন তোমরা উত্তরটা মানে প্রশ্ন কমন পেয়ে যাবে দেখবে তোমাদের উত্তর করতে কিন্তু চাপ হবে না এবং যখন দেখবে দুটো তিনটে প্রশ্ন যখন তোমরা এই খুব দ্রুত উত্তর করতে পারছো তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে তখন দেখবে অন্য প্রশ্নগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে তখন এখানে উত্তর হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে চুয়ান্ন বর্গমিটার নেক্সট কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন যেহেতু আজকে একটু বিশেষ করে পরিমিতি থেকে বেশি প্রশ্ন রেখেছি কারণ এখানগে তোমাদের পরিমিতি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে একটি বৃত্তকার পার্কের পরিধি ও ব্যাসের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে সাঁত্রিশ মিটার বলছে পার্কের ক্ষেত্রফল কত আমি তোমাদেরকে ছবি দিয়ে বোঝাবো ঠিক আছে মনে করো পরিধি মানে কি এই পুরোটা এই পুরোটা পরিধি আচ্ছা আমরা যদি ব্যাস বলি ব্যাস মানে কোনটা হবে এই এইরকম একটা লাইন চলে গেল এই যেটা হলো ব্যাস এবার এই যে ব্যাস তাহলে অর্ধেক করলে কি হবে অর্ধেক করলে ব্যাসার্ধ অর্থাৎ আর তার মানে পুরো টোটালটা কত হবে টু আর এখান থেকে পুরো ডিস্টেন্সটা কত এখান থেকে পুরো ডিস্টেন্স হচ্ছে টু আর তাহলে টু আর ডিস্টেন্স হচ্ছে ব্যাস আর পরিধি মানে কি সূত্র মনে আছে টু পাই আর হ্যাঁ মাইনাস টু আর এইটা কার সঙ্গে সমান সাঁত্রিশের সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা টু আর কমন নিলাম হ্যাঁ তার মানে হচ্ছে পাই মাইনাস ওয়ান ইজিক্যালস টু হচ্ছে থার্টি সেভেন এবারে টু আর ইন্টু পাই মাইনাস ওয়ান পায়ের মানটা বসিয়ে দাও পায়ের মান কত বাইশ বাই সাত তার থেকে এক কম ইজিক্যালস টু হচ্ছে থার্টি সেভেন আচ্ছা টু আর করলে কত হবে এখানে আমাদের ফিফটিন নিচে হচ্ছে সেভেন ইজিকালস হচ্ছে থার্টি সেভেন তার মানে আমাদের আর এর মান লাগবে তাহলে টু আর হচ্ছে থার্টি সেভেন ইন্টু কত বলতো এখানে আর এর মান হচ্ছে আমাদের এখানে তার আগে সেভেন বাই চলে যাবে আর এই আর এর মানটা বার করতে গেলে ইন্টু আরটা ওয়ান বাই টু করতে হবে তার মানে আর এর মান হচ্ছে এটা আচ্ছা এখানে একটা কথা দেখো আমাদের একটা ভুল হচ্ছে এখানে কিন্তু ব্যাসের পার্থক্য বলেছে তাই না তাহলে আমি কিন্তু ব্যাসার ব্যাসের পার্থক্য না বলে এখানে ব্যাসাদের পার্থক্য বলছে যেহেতু তাহলে আমরা টু আর লিখবো কেন তখন আর লিখতে হবে ওই জন্য আমি মুছে দিলাম ক্যালকুলেশনটা নতুন করে করছি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের টু পাই আর মাইনাস শুধু আর এইবার হচ্ছে থার্টি সেভেন তার মানে এখান থেকে শুধু আর কমন যাবে তাহলে টু পাই তার মানে টু ইন্টু বাইশ বাই সাত মাইনাস ওয়ান ওই জন্য এখানে উত্তরটা গণ্ডগোল আসছিল এবার দেখো আমাদের এখানে উপরে হচ্ছে ফর্টি ফোর মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন ইজিক্যালস টু থার্টি সেভেন তার মানে আর ইন্টু উপরে কত আসছে বলো তো উপরে আসছে আমাদের থার্টি সেভেন এবার থার্টি সেভেনটা দেখো ইজিলি কেটে যাচ্ছে ওই জন্য তখন আমাদের কাটছিল না তার মানে আর এর মানটা হচ্ছে এই সেভেন ওপারসে গিয়ে জাস্ট সেভেন এবার আর এর যে মানটা পেলাম না তাহলে এখানে আমাদের আর এর মানটা হচ্ছে সেভেন এবারে আমাদের বার করতে হচ্ছে পার্কের ক্ষেত্রফল কত তার মানে পার্কের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার তার মানে পাই ইন্টু আর বলতে আমাদের কত আর বলতে আমাদের কিন্তু সেভেন তাহলে সেভেনকে স্কোয়ার করলাম এবার আমাদেরকে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে এই সেভেন আরটা কেটে গেল তাহলে এখানে বাইশের সঙ্গে সাত গুণ করো সাত দু কোনো চোদ্দোর চার আর এখানে সাত দু চোদ্দোকে পনেরো একশো চুয়ান্ন বর্গ মিটার তাহলে এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঠিক আছে আগে আমি এটাকে ব্যাস ধরে করছিলাম বলে গন্ডগোল হচ্ছিল এটা ব্যাসাদ্দ আছে ঠিক আছে চলো নেক্সট পরের অঙ্ক এই টাইপসের অঙ্কগুলোকে আমরা দেখো কীভাবে করবো দেখো দেখো এই টাইপসের অঙ্কগুলোকে আমরা একদম ইজি কিন্তু করতে পারবো এইগুলো দেখে অনেকে ঘাবড়ে যায় বাট ঘাবড়ানোর কোনো জায়গা নেই মনে রাখবে এখানে কিন্তু মাজায় কিছু নেই মানে সব কিন্তু গুণ আছে যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এই যে এক্স এর মানটা না এই এর ভিতরে কত আসে বলো তো পনেরো তাহলে তোমরা ডাইরেক্ট লিখবে এক্স এর মান কিন্তু পনেরো ঠিক আছে কি করে আসছে এক্ষুনি আমাদের এখন এই মুহূর্তে আচ্ছা বলে দেবো আচ্ছা দেখছি দেখো একটু ডিটেলসে বললেও তোমাদেরও মনে সুবিধা হয় তো এখানে এক্স স্কোয়ার দুপাশে আমরা বর্গ করলাম যদি বর্গ করি তাহলে প্রথম রুটটা উঠে যাবে তাহলে পনেরো থাকবে তারপরে রুট দিয়ে কিন্তু আবার দেখো পনেরো আবার দেখো রুটের পনেরো এরমভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে মানে তুমি চাইলে আরও দু তিনটে নিয়ে নিতে পারো ডাটি ইনফিনিটি মানে সেই এইটা কিন্তু আবার এক্সের সঙ্গে সমান হয়ে যাবে তার মানে এখানে পনেরো ইন্টু এক্স হয়ে যাবে আর এ পাশে এক্সের স্কোয়ার দুই পাশ থেকে একটা করে এক্স কেটে যাবে তাহলে এক্সের মান কিন্তু হয়ে যাবে ফিফটিন তাহলে এক্সের মান যদি ফিফটিন হয় তাহলে এই জায়গায় এক্সের জায়গায় বসিয়ে দাও তাহলে ফিফটিন তার স্কোয়ার প্লাস ফোর পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ প্লাস চার তার মানে হচ্ছে টু টু নাইন দুশো উনত্রিশ অপশন বি সঠিক উত্তর ঠিক আছে দেখো এই টাইপসের অঙ্কগুলো না দেখে ঘাবড়ানোর কিছু নেই কারণ এগুলো খুব সহজ হয় চলো পরবর্তী অঙ্কে চলে যাবো পরের অঙ্ক কি বলছে এ এবং বি এর অনুপাত জানি আবার বি আর সি এর অনুপাত জানি আমাদের এ ইস টু টু সি বার করতে বলেছে আমরা দ নিয়ম অ্যাপ্লাই করে দেবো ডাইরেক্ট টু ইস টু থ্রি ফোর ইস টু থ্রি তাহলে এখানে চার কোনো কত প্রথমে আট লেখো তারপর এই কোন গুণ করো তিনে চারি বারো আবার এইভাবে নামো তিন নয় দেখো এইট টু টুয়েলভ টু নাইন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি কারণ এর আমরা কাটাকুটি করতে পারছি না সুতরাং এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অঙ্কে চলে পরের অঙ্ক দেখো বলছে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ সঙ্গে এক অষ্টমাংশের গুণ হচ্ছে এইট সিক্স ফোর তাহলে এখানে আমাদেরকে এক তৃতীয়াংশ মানে কি একের তিন একক আর এক অষ্টমাংশ মানে একের আট তাহলে এইটা কার সঙ্গে সমান হচ্ছে এটার সঙ্গে সমান তারপরে আমাদেরকে বার করতে হবে সংখ্যাটি তাহলে এক এককে বার করো তোমাদের এখানে সবচেয়ে সুবিধা যদি সংখ্যাটি ধরে নাও কারণ স্কোয়ার আসবে তো এখানে একটা ধরো তাহলে মানটা আমরা পেয়ে যাবো এইট সিক্স ফোর ইন্টু থ্রি ইন্টু এইট তার মানে এক্স এর মানটা এর সঙ্গে জাস্ট একটা রুট করে দাও আনসার কিন্তু বেরিয়ে যাবে থ্রি ইন্টু এইট তাহলে এখানে আমরা যদি এটাকে প্রথমে কাটাকুটি করে নিই এটা যদি আমরা কাটাকুটি করি প্রথমে এটা আট দিয়ে চলে যাচ্ছে তাহলে এক তারপরে শূন্য আট এবার এটাকে আমরা একশো আট যদি আমরা এখানে নয় দিয়ে দিই ন বারং একশো আট আচ্ছা আর আমরা এখানে যদি এটাকে গুণ আকারে লিখি এবারে এইট ইন্টু নাইন ইন্টু তারপরে হচ্ছে টুয়েলভ ইন্টু থ্রি ইন্টু এইট খেয়াল করো এই দুটো আটের জন্য একটা আট আমি বাইরে আনবো নয় থেকে একটা কিন্তু আমি তিন বাইরে আনবো আর তিন আর বারো গুণ করলে ছত্রিশ ছত্রিশ থেকে একটা ছয় বাইরে আনবো তাহলে এখানে দেখো তিন আটটা চব্বিশ চব্বিশের সঙ্গে ছয় গুণ তাহলে চব্বিশ ইন্টু ছয় করো আনসার বেরিয়ে যাবে তাহলে চার ছয় চব্বিশের চার হাতে থাকছে আমাদের দুই তাহলে হচ্ছে ছগ্ন বারো দুই একশো চুয়াল্লিশ কোথায় আছে অপশান ডিতে আছে অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার এখানে একটা জিনিস গন্ডগোল হয়ে যায় এই জায়গাটায় আম প্রথমে তোমাদেরকে বললাম এই জন্য যে ই এক্স ধরে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে কারণ এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে আমরা যেই এক অঙ্কে বার করতে যাবো না তখন আর রুট করবো না তখন কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে অপশানগুলো চেঞ্জ করে থাকলে তখন কিন্তু তার উত্তরটা সঠিক উত্তর বলতে পারবে না চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই পরের অঙ্ক দেখো খুব ভালো একটা অঙ্ক কিন্তু এটা হ্যাঁ এই টাইপসের অঙ্কগুলো দেখবে পরীক্ষায় কিন্তু আসে কিন্তু বিষয় এইগুলো না তোমরা অনেকে জানো না কারণ এটা ক্লাস সেভেনের বইতে কিন্তু এই অঙ্কটা আসে ক্লাস যে সমস্ত বই আসে না সেই জায়গায় কিন্তু এই সমস্ত অঙ্কগুলো থাকে ওই জন্য এই ক্লাস সেভেন এইট নাইন এবং টেন এই সমস্ত ক্লাসের যে ম্যাথ আসে না সেই ম্যাথগুলো কিন্তু আমরা আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে তার নাম হচ্ছে ম্যাথ জিবি এই ম্যাথ জিবি চ্যানেলে তোমরা চলে যাও ওখান থেকে কিন্তু এই ক্লাসের অঙ্কগুলো কিন্তু আমরা ওখানে যে সমস্ত অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু ধরে ধরে কিন্তু ওখানে ক্লাস করে দিচ্ছি ওখানে চলে যাও তাহলে ওখান থেকে দেখতে পাবে এখানে দেখো কোনো সুষম বহু বুঝের প্রতিটি অন্তকোণ আমরা জানি কত দেড়শো আচ্ছা আমি তোমাদেরকে আগেও একদিন বলছিলাম যদি অন্তকোণ জানি তাহলে আমরা বহিকোন বার করতে পারবো রাইট বই কোন হয় হবে বলতো একশো আশি থেকে বিয়োগ করো একশো আশি থেকে বিয়োগ করলে তিরিশ ডিগ্রি হবে বই তাহলে বাহুর সংখ্যা কত তাহলে আগে বাহুর সংখ্যা বার করতে হবে কর্ণ পরে এখানে কিন্তু কর্ণের সংখ্যা চেয়েছে আগে কর্ণ বার করার আগে বাহু বার করতে হবে তাহলে তিরিশ দিয়ে ভাগ করো কাটলে দেখো হচ্ছে বারো তাহলে বারোটা হচ্ছে বাহুর সংখ্যা এবার আসি কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা সূত্র হচ্ছে বাই আমাদের কিন্তু হয়ে যাবে বাই টু তাহলে এখানে আমাদের এন এর মান কত এন এর মান হচ্ছে আমরা এখানে বারো পেলাম তাহলে বারো ইন্টু বারো থেকে একটা তিন কম নিচে আমাদেরকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে এটাকে কাটলে হয় কত বলতো দুই দিয়ে কাটলে হবে ছয় আর এখানে হচ্ছে নয় তার মানে ছ নয় কত বলতো তাহলে আমাদের রাইট আনসার কিন্তু কর্ণের সংখ্যা চুয়ান্নটি সেই উত্তর অপশান এতে বসে আছে যে যে বহুভুজের বুঝের বাউর সংখ্যা বারো তার কর্ণের সংখ্যা কিন্তু চুয়ান্ন ফর্মুলাটা মনে রাখবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে তাহলে কর্ণের সংখ্যা বার হয়ে যাবে ঠিক আছে একটু অট টাইপের প্রশ্ন কিন্তু এটা হ্যাঁ দেখবে তোমরা এই প্রশ্ন কিন্তু মাঝে পরীক্ষায় পেয়ে যাবে তোমরা আমাদের সঙ্গে একটা ই বুক আছে সেই ই বুকটা তোমরা নিতে পারো ই বুক বলতে আমাদের যে পিডিএফ নোটস ঠিক আছে ইংলিশের জন্য পিডিএফ নোটস পুরো পিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার দিয়ে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে বিশেষ করে পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নেয় সেই সমস্ত সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে কেলাকশিপটা যেহেতু হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালেও তোমাদের এই পিডিএফটা ভীষণ উপযোগী হবে এখনো পর্যন্ত প্রাইজ কিন্তু ফিফটি নাইন রাখা হয়েছে এটা কিন্তু আমরা নাইনটি নাইন প্রাইস করে দেবো ঠিক আছে এখনো যদি মনে হয় তোমরা প্রায় নেবে এখনও একদিন দুদিন সময় পাচ্ছ ক্লাকশিপের পরীক্ষা তো এটা নিয়ে নাও নিয়ে একবার রিভিশন দিয়ে যাও লাস্ট টাইমে রিভিশন দিয়ে যাও ঠিক আছে চোখ বুলিয়ে যাও একবার তো এখনো প্রাইসটা কম কারণ এর পরে তুমি এটা নিয়ে রাখলে পরেও কিন্তু তোমাদের কাজে দেবে তখন কিন্তু প্রাইসটা আমরা বাড়িয়ে দেব ঠিক আছে এই নম্বরে ফোন পে বা পেটিএম করে দাও আমরা এই পিডিএফ নোটসটা তোমাদেরকে দিয়ে দেব পরের প্রশ্ন এই টাইপসের অঙ্কগুলোকে দেখে আমরা অনেকে घबराয়ে যাই কিন্তু কিছু घबড়ানোর কিছু নেই এটা তোমাদের এখানেও কিন্তু এটা ক্লাস 7 বা 8 বইতে কিন্তু আসে বাচ্চাদের বইতে কিভাবে করছ তাহলে দেখো এখানে এ এখানে এ আর এখানে 11 আর এখানে দেখো নয় তার মানে গুণ করলে কথা হবে নিরানব্বই তাহলে এই যে স্কোয়ার আছে এখানে স্কোয়ার তাহলে তুমিও এইভাবে সাজাও দশ তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তার মানে এই এ স্কোয়ারের মান দশ স্কোয়ার আর বি এ স্কোয়ারের মান হচ্ছে এক স্কোয়ার মানে এর মান কত হবে দশ দেখো কতটা সহজ আর বি এর মান দেখো এক এইভাবে তোমরা করতে পারো তাহলে সরাসরি উত্তর বলতে পারছি অপশান সি অথবা আর একটা নিয়ম আছে কিন্তু সেটা একটু বড় হয়ে যাবে তবু আমি তোমাদেরকে একটু শিখিয়ে রাখি এখানে এটা ফর্মুলা ফেলতে হয় ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু কত হয় এ মাইনাস বি তাহলে এখানে এদেরকে সমান হচ্ছে এগারো ইন্টু এম নয় মানে এইটার সঙ্গে এটা সমান হবে অর্থাৎ এ প্লাস বি ইজিক্যালস টু এগারো হবে আর এ মাইনাস বি হবে আমাদের এ মাইনাস বি হয়ে যাবে নয় তাহলে যোগ ফল আর গুণ পাই বিয়োগ ফল জানি তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বার হয় তাহলে দেখো কুড়ি তাকে দুই দিয়ে ভাগ করলে দশ বড় সংখ্যা বেরিয়ে গেল আর যদি বিয়োগ করা হয় এখানে আমাদের যদি আমরা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু ছোট সংখ্যা বাড়ায় দেখো এক আগের উত্তর এবং এই উত্তর দুটো একই তবে আগের নিয়মের থেকে এই নিয়মটা একটু একটু বড় তাতে অসুবিধা নেই দুটোই শিখে রাখা ভালো তাহলে এখানে অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন বলছে কোনো সংখ্যার বর্গ থেকে এর কিউব বিয়োগ করলে আটত্রিশ পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে কোনো সংখ্যায়ের বর্গ তাহলে আমি জানি না কোন সংখ্যার বর্গ তাহলে এক্স স্কোয়ার তার থেকে কাকে বিয়োগ করব এগারো তার কিউব বিয়োগ করব করলে বিয়োগফল কত হবে আটত্রিশ পাওয়া যাবে তার মানে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে তাহলে এখানে আমরা একটা কাজ করি এক্স স্কোয়ার মাইনাস এই এগারোর কিউব মানে জানো ওয়ান থ্রি থ্রি ওয়ান রাইট থার্টি এইট তাহলে এক্স স্কোয়ার ইজিকালস হচ্ছে থার্টি এইট প্লাস ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এটাকে আমরা যোগ করব যোগ করলে হবে নয় এখানে হচ্ছে প্রথমটা নয় তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে তেরোশো এখানে হয়েছে আমাদের তেরোশো আচ্ছা এখানে ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান হয়ে যাবে চলো দ্রুত করতে হচ্ছে তো যেহেতু সময়টা আমরা কম পাচ্ছি তেরোশো উনসত্তর তার মানে হবে ওয়ান থ্রি সিক্স নাইন এটাকে আমরা জোড়া জোড়া নেব তাহলে প্রথমে তিন হলো তিন ত্রিককে নয় তাহলে চার নামলো তার মানে এখানে হচ্ছে সিক্স নাইন এখানে এমন একটা সংখ্যা তিনের ডবল ছয় বসবে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে এই গুণ ছেড়া দিয়েই গুণ করে যেন এটা হয় তার মানে যদি আমরা তিন নিই দেখো তিন নিলে কিন্তু তিনশো আঠেরো মানে এতটা কাছাকাছি যাবে না তাহলে একমাত্র উপায় সাত তার মানে সাত নিলে দেখো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে আমাদের চার দেখো এই তো হয়ে গেছে ফর্টি সিক্স তো মানে হচ্ছে ফোর সিক্স নাইন তাহলে এখানে আমাদের সেভেন বসবে তাহলে বর্গমূল হচ্ছে এটা অপশান থার্টি সেভেন পরের অঙ্ক একটা সমাধান দিয়েছে এখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে কি করবে আমরা একদম সহজে করে দেবো দেখো এখানে এই পার্টটাকে আগে ক্যালকুলেশন করে নাও কিভাবে হবে নিচেই হচ্ছে লসও করে ছয় তাহলে ওপরে হবে টু প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যালস টু ফোর তাহলে এই পাশে হচ্ছে ফাইভ বাই ও পাঠিয়ে দাও তাহলে এক্স ইজিক মাইনাস ফাইভ বাই সিক্স ক্যালকুলেশন করো চার ছয় চব্বিশ মাইনাস পাঁচ আর নিচেই হচ্ছে ছয় তাহলে উপরে হচ্ছে উনিশ আর নিচে হচ্ছে আমাদের ছয় যেহেতু আমাদের এক্সের বার করতে হবে ওয়ান বাই এক্স দেওয়ার রয়েছে তাহলে ওলটাও হবে ছয় বাই ঠিক আছে তাহলে ছয় বাই আমাদের দেখো অপশান বিতে রয়েছে অপশান বি কিন্তু রাইট হচ্ছে নেক্সট পরের অঙ্ক এদের গসাগু বার করতে বলছি মনে রাখবে এরকম পয়েন্টের বা ভগ্নাংশের কিন্তু গসাগু আমাদের বার করতে দেয় তখন আমরা কি করব এরকম পয়েন্ট বা ভগ্নাংশ দিয়ে থাকলে আমরা এটাকে একটু সাজিয়ে নেবো নাইন এখানে বাই টেন আর এখানে দেখো আচ্ছা নাইন আমরা উপরে লিখবো পয়েন্টের জন্য একটা এক তারপরে তিনটে শূন্য এবার যেহেতু গসাগু করতে বলছে না তাহলে সরাসরি উপরটার গসাও করবে আর নয়ের গসাগু নয় নিজেই হয় হ্যাঁ আর নিচেরটা কি করবে বলতো করবে লসাগু মানে বড়োটা হবে তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন সেই উত্তর কোথায় পাবো সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাবো এখানে জিরো দিয়ে নাও অসুবিধা নেই তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার গোসাগু বললে এটা তোমরা আমাকে এইটারই একটা তোমাদেরকে ডব্লিউ দিয়ে রাখি এই জায়গায় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো প্রত্যেকে কমেন্ট করবে যেটা যদি গোসাগু না দিয়ে লসাগু হতো তাহলে উত্তর কত হতো এটা যদি লসাগু হতো অর্থাৎ এলসিএম যদি হতো মনে রাখবে এল মানে লসাগু আর জিসিডি মানে হচ্ছে গসাগু জিসিডি অথবা এইচ অথবা এইচ এটা মানে গসাগু তাহলে তোমরা আমাকে লসাগুটা বার করে দেবে এই অঙ্কটাই লসাগু বার করে দেবে ঠিক আছে কত হবে আমাকে একটু জানিয়ে দিও চলো নেক্সট কোশ্চেনে যাব পরে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ পরীক্ষার মেনেও এই প্রশ্নটা এসেছিল এবং এইটা এই প্রশ্নটা কিন্তু ক্লাস টেনের বইতে আসে ঠিক আছে ক্লাস টেনের বইতে এই অঙ্কটা কিন্তু আমরা দেখতে পাই এবিসি একটা ত্রিভুজ আছে যার এবি বাহু আমি জানি এসি বাহু জানি আর বিসি বাহু জানি তাহলে এ কোণের মান কত এই টাইপসের প্রশ্নগুলো যখনই তোমাদের সামনে আসবে না তখন মনে রাখবে এই এই প্রশ্নগুলোর জন্য অবশ্যই এর উত্তর হওয়া উচিত হচ্ছে নাইনটি ডিগ্রি নইলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে দেবে না ঠিক আছে নইলে কিন্তু এই অঙ্কগুলো দেওয়া উচিত না কারণ যদি বাই চান্স অন্য কোনো ডিগ্রি হয় তাহলে কিন্তু সেটা ইলেভেন টুয়েলভের অঙ্ক হয়ে যাবে সেই অঙ্কগুলো তোমরা আবার জানো না অনেকে কারণ ওগুলো একটু অন্য লেভেলের সূত্র তবু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই মনে করো একটা ত্রিভুজ আছে হ্যাঁ এই ত্রিভুজের মনে করো এটা এ এটা বি এটা সি এবার দেখো বির মান হচ্ছে এটা টু এ মাইনাস ওয়ান আর বিসির মান হচ্ছে টু এ প্লাস ওয়ান যদিও এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে তুমি বিয়েটা নিয়ে এসো ঠিক আছে কিন্তু এই এটা সবচেয়ে বড়ো মানে এটাকে এইটা নিতে হবে অতিপুসটাকে নিতে হবে এ প্লাস ওয়ান হলো আর এইটা তাহলে হবে এইটা হবে টু রুট টু এ তাহলে এখানে আমাদের এই দুজনকে বর্গ করে যেন এর সঙ্গে সমান পাওয়া যায় বর্গ করে এর বর্গের সঙ্গে সমান পাওয়া যায় দেখে নিই একটু টু এ মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস টু ইন্টু রুট টু এ তাকে ঘিরে দিয়ে স্কোয়ার যদি এটাকে আমরা বর্গ করি মানে টু এ মাইনাস ওয়ান তার রুট হতে হবে তাহলে এটা রুট ভিতরে থাকতে হবে তাহলে এখানে হচ্ছে টু এ তার মানে এখানে আমাদেরকে ফর্মুলায় ফেলা যাবে এবার কিভাবে ফর্মুলা হয় বলতো টু তার স্কোয়ার ফোর টু এটা মানে কি জানো ফর্মুলাটা হবে এ মানে টু এ প্লাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে দেখো এইটা এই শেষ বাহু যেটা আছে তার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে যখনই এরকম নিয়ম খাটে তখন এর মানে আর কিছুই না এই বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান এই এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যোগফলের সঙ্গে সমান হচ্ছে তার মানে বুঝতে হবে এই যে বিসি বাহু এইটা অবশ্যই বি আর এটা সি নিতে হবে এই বিসি বাহুর বিপরীতে এ থাকবে এই এ কোণের মানটা আমরা বার করতে বলছি এই এ কোণের মানটা নব্বই ডিগ্রি ছাড়া আর কে হবে নব্বই ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ হবে কারণ সমকরণী ত্রিভুজের পৃথক্রাসের উপপাদ্য সিদ্ধ হলো ঠিক আছে ওই জন্য কিন্তু এখানে এই টাইপসের অঙ্কগুলো কিন্তু নাইনটি ডিগ্রি উত্তর হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট মনে রাখবে এই সমস্ত অঙ্কগুলো যদি তোমাদের পরীক্ষা আসে তার উত্তর মনে রাখবে নাইনটি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট অন্য কিছু হতে পারে সেটা অঙ্কের ওপর ডিপেন্ড করবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য বিশেষ করে পিএসসি বলো বা আদার্স যত পরীক্ষা দেবে সেই সমস্ত পুরো পরীক্ষার জন্য কিন্তু জিকে পিডিএফ নোটস কিন্তু আমাদের কাছে আছে তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে জিকে পিডিএফ নোটসটা নিয়ে নিতে পারো যেহেতু এই পরীক্ষাটা তোমাদেরকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এর সামনে যত পরীক্ষা আসবে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণে তোমাদের এই জিকে পিডিএফ কাজে দেবে ঠিক আছে একবার রিভিশন পারপার্সে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে জিকে পিডিএফটা এখন নিয়ে রাখো কিন্তু এর পরে কিন্তু তোমাদের এটা কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এটা কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাবে ফোনপে বা পেটিএম আমাকে করো করে অথবা স্ক্যান করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও লাস্ট টাইমে একবার চোখ বুলিয়ে যাও অনেক সময় শেষের দিকে না যদি তুমি দশটা জিনিসও পড়ে যাও দেখবে সেটাই কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় দুটো কমন পেলে দেখবে ডাইরেক্ট লিখে আসতে পারো এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে তো একবার লাস্ট টাইমে দেখে যাও যদি না আসে পরের এর পরে যখন দেখবে পুরো কমপ্লিট যদি না করতে পারো পরে অন্য পরীক্ষায় কাজে লাগবে কোনো অসুবিধা নেই পরের অঙ্ক দেখো কি বলছে বলছে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত আমি জানি বলছে তাহলে দৈর্ঘ্য প্রস্তের অনুপাত কত এখানে কি বলছে দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত আমি জানি তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে একটা একটা কাজ করো এখান থেকে তোমরা দৈর্ঘ্য যেটা জানো এই দৈর্ঘ্যটা না এই পরিসীমা থেকে অর্ধেক করো পরিসীমাকে অর্ধেক করো ষোলোকে কে অর্ধেক করলে দুই দিয়ে ভাগ করলে আট হয় তাহলে আট থেকে এই দৈর্ঘ্যটা বিয়োগ করে ফেলো তাহলে কত হয় তিন তাহলে তিন দিয়ে বিয়োগ করলে কত হয় বলো তো পাঁচ তার মানে এখানে আমাদের এখানে আয়তকোত্তরের পরিসীমার অনুপাত যেটা দিয়েছে আচ্ছা দৈর্ঘ্যের যে অনুপাতটা আচ্ছা এখানে এটা ফাইভ হবে তার মানে এখানে আনসার হয়ে যাবে থ্রি তার মানে এখানে দৈর্ঘ্য যদি ফাইভ হয় তার মানে প্রস্থটা বেরিয়ে গেছে প্রস্ত হচ্ছে থ্রি তার মানে অনুপাতটা হবে ফাইভ ইস থ্রি সেই উত্তর আমরা এই অপশান সিতে পাবো মানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করে যদি দৈর্ঘ্য বিয়োগ করা হয় তাহলে প্রস্ত বার হয়ে যায় মানে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্ত বার হবে অর্ধ পরিসীমা থেকে যদি তুমি প্রস্ত বিয়োগ করো তখন দৈর্ঘ্য বার হবে এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের অপশান কিন্তু হচ্ছে আমাদের সি উত্তর এখানে তোমাদের ছবির মাধ্যমেও বোঝানো যায় এখানে ছবিটা দিয়ে দিলাম আমাদের ম্যাথের স্পেশাল বেজে চলে এসো এই অফার কিন্তু আমরা আর দেবো না তোমাদের জন্য এই অফারটা কিন্তু অল্প দিন এবং অল্প কয়েকজনকে কিন্তু আমরা নেব মনে রাখবে আমরা অল্প কয়েকজনকে নিয়ে কিন্তু ব্যাচ স্টার্ট করে দিই তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ ক্লাস করবে স্পেশালভাবে ম্যাথগুলো তুলে নেবে নিতে চাও তাহলে অবশ্যই চলে এসো পুরো চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তিন মাস পড়বে একবার আমার সঙ্গে ক্লাস করেই দেখো মাত্র দুশো নিরানব্বই টাকায় তিন মাস পড়েই দেখো কতটা তোমাদের উপকার হয় মনে রাখবে প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু হেল্প হবে যেহেতু আমরা ওখানে পুরো লাইভ ক্লাসে একদম গুগল মিটের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো দিয়ে থাকি তোমার কোনো সুবিধা অসুবিধা সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারবে ঠিক আছে সঙ্গে কোনো ক্লাস মিস ক্লাস থাকবে পিডিএফ থাকবে কোনো অসুবিধা চলে চলে একবার দেখো ওখানে মজাটা কিন্তু আসল মজা ওখানেই আছে নেই পরের অঙ্কটা বন্ধুরা তোমাদেরকে এটা এইচ ডব্লু ছেড়ে দিলাম তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে এটার উত্তর কত হবে প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আজকে তোমাদের এটা এইচ ডব্লিউ থাকছে তোমরা আমার সঙ্গে স্পেশাল বাজে যদি চাও ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমরা একটা কমেন্ট করে দাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দাও এবং আমরা আর আরবির কিন্তু ক্লাস করবো এরপরে হ্যাঁ আর আরবির সমস্ত পাঠেরই কিন্তু ক্লাস আমরা প্রিভিয়াসের ইয়ারের যে শিফটের প্রশ্ন আছে সেগুলো করব সঙ্গে কেপি বলো বা ডব্লুবিপি বলো ঠিক আছে ডব্লুবিপি কেপি আর আর এবং গ্রুপ ডি গ্রুপ সি সঙ্গে পঞ্চায়েতের ক্লাস আমাদের চলে পিএসসি যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষারই কিন্তু ম্যাথ ক্লাস আমি করিয়ে থাকি সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য এবং শর্টকাট ট্রিক্সে ম্যাথ শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা তোমরা প্রত্যেকে লাইক করে দিও যদি আমাদের পঞ্চায়েতের নোটস নিতে চাও পঞ্চায়েতের পুরো বাংলা পিডিএফ যেটা তোমাদের ব্যাকরণটা পুরো কমপ্লিট করা আছে এটা কিন্তু এখন প্রাইস কিন্তু হয়েছে নাইনটি অবশ্যই এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে নিও নিয়ে কিন্তু আমাকে পাঠিয়ে দিও আমি তোমাদেরকে দিয়ে দেবো চলো এবং যারা টেট দেবে প্রাইমারি টেট বলো প্রাইমারি টেট বা এখানে প্রাইমারি টেট যারা দেবে তাদের জন্য একটা কথা বলে রাখি তোমরা টেন ইয়ার্স এর টেন ইয়ার্স এর সি টেট টেন ইয়ার্স এর সি টেট এর কিন্তু পিভিএস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে বাংলায় এবং সঙ্গে উত্তর সহ কিন্তু আমরা পিভিএফ রেডি আসে আমাদের কাছে তোমরা চাইলে এগুলো যারা টেট দেবে তাদের জন্য বা সি টেট দেবে তাদের জন্য তারা চাইলে নিতে পারো স্বল্প মূল্যে কিন্তু টেন ইয়ার্স কমপ্লিট করে দেওয়া হচ্ছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করাই বলে দিচ্ছি প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট